নমস্কার বন্ধুরা, আজকে একটা নিত্য নতুন একটা প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এসেছি, যেরকম প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় যেরকম নিত্য দিন বিভিন্ন রকম নতুন আপডেটের সাথে আসি, সেরকম আজকেও কিন্তু একটা ইন্টারেস্টিং প্রাণীকে নিয়ে এসেছি। ভিডিও খুবই দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের আমি অনুরোধ করব ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গে থাকতে থাকতে প্রি অফকোর্স একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখার জন্য, কেননা আজকে যে ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আলোচনা করব সেগুলো খুবই প্রয়োজনীয় জিনিস। আর বন্ধুরা, আমি আজকের ভিডিওতে দুটো ইম্পর্টেন্ট জিনিস আপনাদের উল্লেখ করব, বিশেষ করে আমার আগের ভিডিও এই ছাগল নিয়ে যে হয়েছিল সেইটার আই বটনে লিংক দেব ভিডিওর ঠিক মাঝামাঝি নাগাদ। আর এই প্রাণীটা সম্পর্কে আমার একটা বিরাট লাইভ হিস্টোরি একটা গল্পের শৈলে আজকে আলোচনা করতে চলেছি। ভিডিও কিন্তু দারুণ ইন্টারেস্টিং হবে, আগেও বলেছি। তাহলে বিশেষ করে বন্যপ্রাণীর নতুন যে আপডেট এসেছে সেইটাকে সম্পর্কেও জানতে হবে। বিশেষ করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর যে বন বিভাগ, তারা কিন্তু নিত্য নতুন আপডেটগুলো আগে জনসংযোগের অভাবের কারণে আপডেটগুলো আসেনি, এখন আপডেটগুলো নিয়ে এসেছে। কারণ কেন, বন্যপ্রাণী অনেকেই হয়তো বা বিনা অনুমতিতে, সরকারের বিনা অনুমতিতে, বনদপ্তরের বিনা অনুমতিতে বাড়িঘরে পোষা শুরু করেছেন, এটা কিন্তু সম্পূর্ণ বন আইন দপ্তরের বহির্ভূত আইন। সুতরাং এগুলোকে ভঙ্গ করলে পরে আপনার আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কিন্তু বড় রকমের সরকারি শাস্তি পেতে পারেন, এমনকি আইনের ফেসাদে পড়ে জেল জরিমানা সহ অনাদায়ে বড় রকমের আর্থিক জরিমানা পর্যন্ত হতে পারে। সেই জন্য বন্ধুরা, এই ভিডিওতে এইসব খুঁটিনাটি বিষয়ে সম্পর্কে আমি আলোচনা করব, এবং আপনি কিন্তু চেষ্টা করবেন বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে ব্যাপারটা জানিয়ে দেওয়ার জন্য, যাতে করে ওনারা নিজের অজান্তে সেই রকম কোনো বিপদে না পড়েন। সেরকম বিস্তারিত তথ্যগুলো সম্পর্কে একটু জানার জন্য একটুখানি অপেক্ষা করলেই কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন। বিশেষ করে আমি আমার স্কুল লাইফে যে ছাগলের ট্রিটমেন্ট সম্পর্কে বিস্তারিত আমার জীবনে, আমার স্কুল লাইফে যেগুলো হয়েছিল সেগুলো সম্পর্কেও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করতে চাইছি। তাহলে বন্ধুরা, আপনাদের তরফ থেকে যে ভালো ভালো কমেন্ট আমি ভিডিওর মধ্যে পাই সেগুলো সম্পর্কে আমি কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চাইছি। সেই সম্পর্কে জানতে পারলে আপনারও ভালো লাগবে, আপনার সুন্দর সুন্দর কমেন্ট আরও চাই। তাহলে তাতে কি হয়, আমার একটু উৎসাহ বাড়ে ভবিষ্যতে ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তাহলে এইরকম রেগুলার কন্টেন্ট পাওয়ার জন্য আপনারা যে রিকোয়েস্ট করবেন যে আরও কীরকম করে ভালো কন্টেন্ট নিয়ে আসা যায় বা কোন প্রাণী সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান সেটাও লিখবেন। তাহলে বন্ধুরা, ইতিমধ্যে জানতে পেরে গেছেন, স্ক্রিনে আপনারা দেখা শুরু করেছেন যে আজকে কোন প্রাণীটা সম্পর্কে আলোচনা করতে চলেছি এবং কতটুকু ভালো হতে পারে সেটাও ইতিমধ্যে আপনারা আন্দাজ করে ফেলেছেন। গ্রামের চাষের জমি আইলে যে রাস্তার ধারে, পুকুরের পাড়ে, পাহাড়ের ডালে পতিত জমিতে টাটকা ঘাস খাওয়ার জন্য ছাগল চড়ে বেড়ায় আমরা দেখে থাকি, এরকম প্রত্যেক দিন এই ছাগলগুলোকে যদি 8 থেকে 9 ঘন্টা টাটকা ঘাসের ভিটামিন খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু শক্ত সামর্থ্য একটা স্বাস্থ্যবান ছাগল পালন করার পরে আপনি একটা আর্থিকভাবে লাভবান হবেন। কথায় আছে, প্রবাদে রয়েছে যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, সেরকম ছাগল প্রতিপালন করার জন্য আপনার নির্দিষ্ট সেরকম ঘাস বা পাতা খেতে দিতে হবে, খাবার খেতে দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে সেরকম পাঁচমিশালি খাবার খাওয়ালে পরে ফলন ভালো পাওয়া যায় এবং স্বাস্থ্যবান হয়। কিন্তু যেহেতু গ্রামাঞ্চলে ঘাসের অভাব নেই, লতা পাতার অভাব নেই, সুতরাং যে কোনো একটা ডালপালা কেটে দিলেও ছাগল সেটা খেয়ে অনেকটা স্বাস্থ্যবান হয়ে থাকে। প্রথমত ছাগলের প্রিয় খাবার হচ্ছে লজ্জাবতী গাছের পাতা, দ্বিতীয়ত কাঁঠাল গাছের পাতা। এই দুটো খাওয়ালে কিন্তু তাদের যথেষ্ট ভালো লাগে, তাদের তাদের প্রিয় খাদ্য বলতে পারেন। 70% গাছের যে কোনো পাতা দিলেই তারা খেয়ে জীবন ধারণ করতে পারে। সুতরাং গাছ লতা পাতা খায় এমন ছাগল পালন করতে খুবই সুবিধা হয়। অন্যান্য তৃণভোজী প্রাণী যেরকম গরু, মহিষ, ভেড়ার মতো ঘাস, খেকুরা, ওরা এইটা খাবো না, ওইটা খাবো না, এরকম হয়। কিন্তু ছাগল ব্যতিক্রম প্রায় সব কিছু খায়, বেশিরভাগ অংশই খায়, খুব কম খায় না, এরকম অনেক পাতা রয়েছে যেরকম তেঁতু জাতীয় পাতা খায় না। ছাগল পালনে লাভ করার জন্য শিক্ষিত বেকার যুবকরা খামারে
ফার্ম মাধ্যমে ছাগল পালনে চাকরির চেয়ে বেশ কয়েক গুণ বেশি আয় করতে পারবেন সহজে। শুধু গ্রামে নয়, শহরেও প্ল্যান করে অনেক প্রাণী চিকিৎসালয়ে গিয়ে সেখানে সরকারি যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিসগুলো ভিজিট করে সেখানটায় সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি একটা ফার্ম গড়ে তোলার জন্য কি কি প্রয়োজন সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, ইংরেজিতে MORE মোর। ওই মোর অপশানে টাচ করলে ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য, আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আমার বিভিন্ন রকম সোশ্যাল সাইট যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিঙ্কও ওখানে দেওয়া রয়েছে, সেগুলোতে টাচ করে দয়া করে আপনারা একটু ফলো করে নেবেন, তাতে অনেকটা উপকৃত হবেন আপনারা। আর আমার জীবনে যে 250-300খানা ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা তিনটি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তিনটের মধ্যে যে কোনো একটাকে দেখে যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে শেয়ার করতে ভুলবেন না, যাদের উপকৃত হবে নতুন নতুন তথ্য সম্পর্কে, বন্য আইন সম্পর্কে জানতে পেরে তা লাভবান হবেন। আর আই বটনে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম, ছাগল সম্পর্কে আমি এর আগেও আরও দু তিনটে ভিডিও বানিয়েছি, সেগুলো আপনারা ওখানে টাচ করলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে বাড়িতে অথবা খাবারে বিজ্ঞাপন সম্মত যেভাবে ছাগল পালনে আমি উদ্যোগ হয়েছি সেরকম একটা দ্বিগুণ থেকে চতুর্গুণ লাভ করা যায় সেই সম্পর্কে আমিও কিন্তু প্রাণী সম্পদ বিকাশ দপ্তরেই জানতে পারি। আজকে কিন্তু ছাগল সম্পর্কে একটা ভালো একটা সুন্দর গল্প সংক্ষেপে আপনার যাতে আলোচনা করতে চলেছি, অপেক্ষা করুন। আপনি বাড়তি দায়িত্ব নিয়ে ছাগল পালন করতে গিয়ে ঝুঁকি খুবই কম হবে, কেননা ছাগল সেরকম নিজের রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে থাকে, বরং এইসব কোনো ঝুঁকি থাকে না তাদের, সেরকম একটুখানি প্রোটেক্টর দিয়ে জায়গাটা তৈরি করতে হবে, কেননা এমন একটা হিংস্র প্রাণী এসে তাদের যদি আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু ব্যাঘাত করবে, সেরকম প্রোটেকশান দিয়ে তাদেরকে যদি পালন করা যায় তাহলে কিন্তু লাভজনক হবে। আমার স্কুল লাইফে আমি মাধ্যমিক পাস করার পর পড়াশোনার প্রতি একটু আগ্রহ কম হয়েছে, গ্রামাঞ্চলে বিভিন্ন রকম সুবিধা কম ছিল তাই পশু পাখির প্রতি আমার একটু দরদ একটু উথলে উঠেছিল। সেই সময় অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ ছিল না যে অ্যাভেলেবেলভাবে আমি মোবাইলে দেখে নেব পশু পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য, কিন্তু আমার জানার আগ্রহটাকে কেউ আটকাতে পারেনি। বিশেষ করে পঞ্জিকার পেছনে বিভিন্ন রকম বই প্রকাশকদের ঠিকানা ছিল, ওখানটায় ফোন নাম্বারগুলো ছিল, আমি তাদের ঠিকানা কালেকশন করে কলকাতার বই প্রকাশকদের ঠিকানায় চিঠি লিখি, তারা পার্সেলের মাধ্যমে আমাকে বই পশু পাখি সম্পর্কে অনেকগুলো বই পাঠিয়ে দিয়েছিল। আমি সেই সব বই পড়ে একটু অভিজ্ঞতা অর্জন করার পাশাপাশি গ্রামীণ একটা পঞ্চায়েতের জেলা সদরের পশু হাসপাতাল থেকে আমি সরকারিভাবে 3 মাসের একটা কৃত্রিম প্রজননের উপরে ট্রেনিং পেয়েছিলাম। সেই ট্রেনিংয়ের প্রশিক্ষণ এবং সার্টিফিকেট পাওয়ার পর পাশাপাশি আমি প্রাথমিক চিকিৎসার খুঁটিনাটিগুলো শিখে নিয়েছিলাম, যার ফলে বাইসাইকেলে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের বিভিন্ন রকম পশু পাখি যারা বাড়িতে লালন পালন করে তাদেরকে বিভিন্ন রকমভাবে গাইড করতাম, বিনিময়ে সামান্যতম আর্থিক সাহায্য নিয়ে নিতাম ওদের কাছ থেকে। বিশেষ করে একটা খুব ইম্পর্ট্যান্ট ঘটনা এই ক্ষেত্রে মনে পড়ে গেল, একটা ছাগল পালক মহিলা আমাকে শীতকালের গভীর রাতে হাড় কাঁপুনি ঠান্ডায় বাড়িতে খুঁজে খুঁজে চলে এসেছে, কোথা থেকে খবর পেয়েছে যে আমি এইসব ব্যাপারে একটু অভিজ্ঞতা রাখি। তাহলে সে মাঝরাতে মশাল হাতে অন্ধকার জঙ্গলের পথে এসে আমাকে অনুরোধ করছে, দয়া করে আমার বাড়িতে চলুন, আমার ছাগলের একটু বাঁশের কচি পেটে ঢুকে গিয়ে পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাকে একটু সহায়তা করতে হবে। যেহেতু আমি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ছোটোখাটো অভিজ্ঞতা এবং কৃত্রিম প্রজননের 3 মাসের ট্রেনিং পেয়েছিলাম, সেই সূত্রে আমি ভদ্র মহিলার সাথে ওই হাড় কাঁপুনি শীতকালে ঠান্ডা রাতে আমি ওনার সঙ্গে অন্ধকার জঙ্গল পথে মশাল হাতে সাইকেল নিয়ে আমি এগিয়ে গেলাম। সেইখানটায় গিয়ে দেখি যে বাঁশের কচি দিয়ে বেড়া দিয়ে ওখানটায় কিছু লঙ্কা গাছ লাগানো হয়েছিল, সেই লঙ্কা গাছের পাতা ছাগলের প্রিয় ছিল, কচি লঙ্কা গাছের পাতা খাওয়ার জন্য সে যখনই লাভ দেয় তার বাঁশের কচিটা ওই ছাগলের পেটে ঢুকে যায়, ঢুকে যাওয়ার ফলে ছাগলটা মর্মান্তিকভাবে আহত হয়ে তার পেটে, সে যত ওই কচি থেকে বেরিয়ে আসার জন্য লাফাচ্ছে তত নাড়িভুঁড়িগুলো বেরিয়ে তার একাকার অবস্থা বিশাল রক্তাক্ত হয়ে গেছিল। কিন্তু বাড়িওয়ালি যে মহিলাটার কাতর অনুরোধ ছিল যত টাকা লাগে লাগুক এই ছাগলটা যেন বাঁচে, প্রয়োজনে লক্ষ টাকা আছে এই ছাগলটার পেছনে খরচা করতে রাজি, আমি পরিস্থিতি দেখে ওনাকে অনুরোধ করি যে এই ছাগলকে বাঁচাতে গেলে প্রচুর টাকা খরচা হবে, তার চেয়ে এই ছাগলটাকে কেটে মাংস বিক্রি করলে পরে আপনার অনেকটা লাভবান হবেন, সুতরাং বৃথা চেষ্টা করবেন না, অনেক টাকা খরচা হবে। কিন্তু ভদ্রমহিলা আমাকে হাত জোর করে অনুরোধ করছেন যত টাকা লাগে লাগুক, প্রয়োজনে লক্ষ টাকা লাগুক।
আমি লাস্টে নিরুপায় হয়ে আমি আমার সিনিয়র যে একজন ডাক্তারকে ডেকে নিলাম, যে প্রাণী চিকিৎসক, আমি ওনার হেল্প নিয়ে আপ্রাণ চেষ্টা করে দুদিন দুরাত লাগাতার চেষ্টা করেও কিন্তু এই ছাগলটাকে বাঁচাতে পারেনি, যেহেতু তার পেট থেকে অলরেডি রক্তসহ নাড়িভুঁড়িগুলো বেরিয়ে গেছিলো। সেলাই করে নাড়িভুঁড়িগুলো পেটে ঢুকিয়ে ইঞ্জেকশানের মাধ্যমে, অ্যান্টিবায়োটিক ওষুধের মাধ্যমে অনেক চেষ্টা করা সত্ত্বেও কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না। সদর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা তৎক্ষণে প্রাণ ত্যাগ করে ফেলেছে। কিন্তু ভদ্রমহিলা পরে কান্নাকাটি করতে করতে আমাদের যথেষ্ট খরচপাতি দিয়েছেন, এবং উনি হিস্টোরি ওনার লাইফে যা ঘটে গেছিল এই ছাগলকে নিয়ে, কেন তিনি লক্ষ টাকা বই করতে রাজি হয়েছিলেন সেই ব্যাপার নিয়ে উনি একটা ইতিহাস বলেছেন, সেটা সত্যিকারের মনোমুগ্ধকর এবং চাঞ্চল্য বিষয়। সে নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখন তাও সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করতে লুপটা সামলাতে পারছি না। অ্যাকচুয়ালি ওই ছাগলটা বিভিন্ন রকম বিপদ আপদ থেকে বাঁচিয়েছেন, এবং ওই ছাগলটার কাছ থেকে যে বাচ্চাগুলো হয়েছিল সেই বাচ্চাগুলো বিক্রি করে ওনার বন্ধক দেওয়া জমিটা সারিয়ে নিতে পেরেছেন, এবং উনি আর্থিকভাবে অনেক লাভবান হয়েছেন। পাশাপাশি একদিন উনি একটা কেউটে সাপের মুখের অজান্তে সে কেউটে সাপের কাছাকাছি চলে গেছিলেন, কিন্তু ছাগলটা চিৎকার করে তাকে সতর্ক করে দিয়েছিলেন যে ওদিকে এখন যাবেন না, বিপদ রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু ওনার জীবনটা বেঁচে গেছিলেন, সেই জীবনের দাম লক্ষ টাকার বেশিও হতে পারে। সুতরাং এখন এক লক্ষ টাকা খরচা করতে ওনার কোনো গায়ে লাগেনি। সেই রকম অন্ধকার জঙ্গলের মাঝ দিয়ে যে আমি কয়েক মাইল পথ হেঁটে শীতকালে হাড় কাঁপুনি ঠান্ডায় সমস্যা সমাধান করতে দুর্গম এলাকায় গেছি, যেখানটা কোনো পার্শ্ব চিকিৎসকের, প্রাণী চিকিৎসকের বা চিকিৎসালয়ের কোনো সন্ধান নেই, সেরকম দুর্গম পথে আপনারা কি যেতেন, এবং আপনারা কতটুকু পশু পাখিকে ভালোবাসেন সেই নিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। ততক্ষণ অবধি বন্ধুরা, আমি বেশি বকবক না করে আপনাদের ছাগল সম্পর্কে আরও কিছু ফুটেজগুলো, এইচডি কোয়ালিটির কিছু ফুটেজ আমি রাখলাম মিউজিকের সাথে, আমার বকবকটা বন্ধ করি, আপনারা ওই মিউজিকের সাথে ওই ভিডিওটা একটুখানি মিনিট পাঁচেক উপভোগ করতে পারলে আরও দারুণ দারুণ দৃশ্য দেখতে পারবেন। তাহলে আমার বকবকটা বন্ধ করি, আপনারা ভালো থাকবেন, নমস্কার।